তারা ওই কাজগুলি করেন কারণ তারা তো জনগণের টাকায় চাকরি করেন বাংলাদেশের এই জিনিসটা কোন জায়গায় যেন মিক্স আমি এটাই বুঝতে পারতেছি না দুই হাজার কোটি থাকা দুইজন ছাত্র নেতা পাচার করছেন টাকাগুলি কোথায় থেকে আসে দুই হাজার এখন আমরা দুই হাজার তিরিশের দিকে এগুচ্ছি কিন্তু আমরা যেভাবে এগুতেছি সেটা কি সঠিক কিনা বা সেইটুকু সেইটুকু এনাপ কিনা সেটা আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি বলো আমরা আসলে আমি কি কারণে দেশ থেকে বেরোলাম লুকস লাইক হি ইজ এ সেমলেস সে সে যেই যে যে জিনিসগুলো বলতেছে চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে সেটা সেটা আমি জানি না কতটুকু সত্য মিথ্যা কিন্তু তার বাইদের কি নিয়ে যে কথাগুলো হইতেছে সেগুলি নিয়ে এত সে কোনো সময় কোনো কথা বলে আজকে দর্শকদের কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয় ওনারা আমি সব সময় মানে দর্শক এবং সাধারণ মানুষের কথা খুব গুরুত্ব সহকারে শুনি তারা যে প্রশ্নগুলি করেন বা চিন্তা করেন এটার মধ্যে কোনো স্বার্থ নাই তারা আসলে স্বার্থের উদ্দেশ্যে উঠে একেবারে আবেগের জায়গা থেকে বাস্তবতার জায়গা থেকে প্রশ্নগুলি করেন তো সেই প্রশ্নগুলি করেন দেশের নাগরিক এবং অধিকার আছে এবং হয়তো দল দল করেন করেন অথবা না কিন্তু কোনো আপনি তো জানেন হাসিনাপাদ পৃথিবীর ইতিহাসে সব দেশেই সব জায়গায় ব্যাপক মানুষ কিন্তু রাজনীতির বাইরে থাকে এবং তারা রাষ্ট্রের কাছে বা নির্বাহী প্রধানদের কাছে নিয়মের কাছে তারা তাদের অধিকারের জন্য অপেক্ষায় থাকে যে আমাদের ভালো কিছু হবে মেডিকেল অর্থনীতি চাকরি রিয়ালিটি থিংস এই জনগণ যখন এগুলি থেকে বঞ্চিত হয় তখন কিন্তু তারা একা একা এগুলি কিছু সমাধান করতে পারে না তারা রাজনৈতিকভাবে ভাবে ধারস্থ হয় কখন কার কাছে ধারস্থ হয় তখন তাদের কাছে একটা অল্টারনেট থাকে যে ঠিক আছে এই সরকার আমাদেরকে যা প্রত্যাশা ছিল তা করতে পারে না বা যা প্রমিস করেছে তা করতে পারে নাই সুতরাং আমরা পরবর্তীতে সেটা জবাব দেব বা সেখানে দুই তিনটা কেউ প্রগতিশীল থাকে কেউ কেউ থাকে থাকে কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্যজনক ভাবে মানে সিস্টেমটা ডেভেলপ করে নাই যে আপনি তারা কার কাছে বলবে কিভাবে বলবে কারণ বিশ্বাসের জায়গাটা ওইভাবে আজকের মানে স্বাধীনতার পঞ্চাশ বছরও কেউ সেইভাবে গড়ে উঠতে পারে নাই সেই না গড়ে ওঠার পেছনে দুর্বলতাটা কোথায় সেই জায়গাটা নিয়ে আমরা কিন্তু কেউ কথা বলি না হাসনাত আলী ভাই যে কথাগুলি বলছেন অত্যন্ত আমি অত্যন্ত মর্মহত যখন দেশের দুর্বৃত্তায়ন নিয়ে কথা বলেন ব্যাংক লুট নিয়ে কথা বলেন রাজনৈতিক যে নির্বাহী ব্যবস্থা আছে সেটা নিয়ে কথা বলেন এটা আসলে কার উপরে আপনি দায় চাপাবেন আমি যেটা মনে করি যে রাষ্ট্রের যারা সরকার প্রধান থাকেন বা মন্ত্রী থাকেন তারা একটা একটা গোষ্ঠী একটা সমাজ আবার যারা রাষ্ট্রটাকে চালায় বিভিন্ন মন্ত্রণালয় সমাজ এই নির্বাহী যারা থাকেন তারা চালায় কিন্তু অনেক ক্ষেত্রে তারা তাদেরকে যদি অনৈতিক কোন নির্দেশনা দেওয়া হয় অভ্যন্তর কোনো কথা বলা হয় তাহলে তারাও প্রতিবাদ দিয়ে ওঠেন বা তারা সেই কাজগুলি করে না কারণ তারা সমাজের কাছে দেশের মানুষের কাছে সে দায়বদ্ধতা থেকে তারা ওই কাজগুলি করেন কারণ তারা তো জনগণের টাকায় চাকরি করেন বাংলাদেশের এই জিনিসটা কোন জায়গায় কোটি টাকা দুইজন ছাত্র থেকে আসলো টাকাগুলি কি রাস্তায় পড়েছিল না কোথায় কিভাবে হলো আমি 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 সত্যি মানে দুঃখ পাই যে এই জিনিসগুলো কিভাবে সম্ভব বা একজন মন্ত্রী কয়েক হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করলো

বা মাহবুব আলী ভাই যে কথা যাচ্ছি না কথা বলছে যারা সাম্যের কথা বলছে যারা প্রতিনিয়ত মানুষকে নিয়ে কান্না করে এরকম অনেক লোক আছে বিভিন্ন দল করে সমাজ করে তারা বাংলাদেশে আছেন কিন্তু তারা গেল কোথায় বা বিএনপিও একটা বিশেষ বড় দল তাদের কার্যকলাপটা কি বা আওয়ামী লীগ এইভাবে একসেটিয়া আপনারা যা বলছেন যে তারাই বাংলাদেশের জন্য একটা দুরবিષহ সমাজ ব্যবস্থা বা তারাই সবকিছু করতেছে তারাওবা কেন কিভাবে করতেছে যার রাজনৈতিক করে একটা একটা স্বাভাবিকতম অংশ মানে আপনাকে ধরে হাতে ধরে কোন দলকে নিয়ে তো রাজনীতি না 5% লোক এটা আওয়ামী লীগ করবে 10% লোক সরাসরি করে আর বাকি 90% লোক এটার বাইরে তাহলে এই ঘটনাগুলি কিভাবে হচ্ছে কারা করছে কেন করতেছে বা কেন এত সুযোগ পায় নির্বাহী যে ব্যবস্থা সেটা এত দুর্বল কাঠামো কেন হটাৎ করে হইল সেই জিনিসগুলো আমরা সবাই মিলে চিন্তা করতে হবে এবং সেটা নিয়ে সমাধান খুঁজতে হবে আজকে যারা দর্শক তাদের মত বাংলাদেশে হাজার হাজার দর্শক আছে তারা হয়তো সুযোগ পায় না বা তারা জানে না কি ব্যাপারে প্রশ্নগুলো করবে এই প্রশ্নগুলো কিন্তু অনেক লোকের অনেক মানুষ যারা প্রতিনিয়ত জীবনের সাথে ফাইট করতেছে জীবনের সাথে যুদ্ধ করতেছে ছেলে নিয়ে মেয়ে নিয়ে সংসার নিয়ে ঘর বাড়ি নিয়ে লেখাপড়া নিয়ে তারা আসতে আমরা তো দুইটা কথা কিছুটা কষ্ট করতেছি লক্ষ লক্ষ মানুষ সেইটুকু বলতেও তারা সেই প্রতিশ্রুতি এই রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় নিয়ে থাকেন সেটা আমি আওয়ামী লীগ সহ বা বিএনপি বা জামাত বা আরো যারা আছেন তাদের সবাইকে বলতেছি বাংলাদেশের পৃথিবীর সব দেশে দুই একটা দেশ ছাড়া অনেক পরিবর্তন হচ্ছে এগুচ্ছে ডিজিটাল এগুচ্ছে আমরা তো জানি যে আমাদের আমি মনে করি আমি আমি প্রবাসে থেকে আমার মাঝে মাঝে মনে মনে মধ্যে কষ্ট আসে আমার মনে আমি আমার ছেলে মেয়েকে ওয়াইফকে বলি আজকে সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে বলতেছিলাম আমি সত্যি কথা বলছি আসি না আমি যখন কিছু কথা বলতেছিলাম ঠিক সেই সময় আপনি আমাকে ফোনটা করেছেন আমি আমার ওয়াইফকে বলতেছিলাম দেখো আমি সত্য দর্শক ঢাকার বয়স হয়েছিল কিন্তু আমি তখন 6 7 এ পড়তাম সত্য দর্শককে আশির দশক আমি বিশ্ববিদ্যালয় ভর্তি সেই আশির দশক থেকে নব্বই দশক আমি দেখছি যে হাউ ডিফিকাল্ট উই গো থ্রু তারপরে নব্বই থেকে দুই সাল তখন দেখলাম যে একটু বেটার দিকে আছে তারপরে দুই থেকে দুই হাজার দশ দুই হাজার বিশ এখন আমরা দুই হাজার তিরিশের দিকে এগুচ্ছি কিন্তু আমরা যেভাবে এগুতেছি সেটা কি সঠিক কিনা বা সেইটুকু সেইটুকু এনাপ কিনা সেটা আমি তাকে প্রশ্ন করলাম যে তুমি বলো আমরা আসলে আমি কি কারণে দেশ থেকে বেরোলাম আজকে বাংলাদেশের মানুষের যখনই ফোন করি কথা বলি কিছু লোক দেখি খুবই ভালো আছে এবং এতটা স্বাচ্ছন্দ্যে আছে তারা বিদেশে আমাদেরকে বলে যে তোমরা তো ওখানে ডাল ভাত খাওয়ার জন্য আমরা আমরা তো এখানে ভালো আছি আবার আবার ব্যাপক ব্যাপক একটা অংশ অংশ বলতেছে হচ্ছি দেশ থেকে বেরোতেছে এই যে কমপ্লেক্সিটি এইটার একটা মাত্র সমাধান হলো রাজনৈতিক সমাধান দায়িত্ব থেকে সমাধান আপনাকে যারা রাজনীতি করে সমাজের মানে শীর্ষস্থানীয় মানুষ তাদেরকে অ্যাকনলেজ করতে হবে আমাদের সমস্যাটা কোন জায়গায় এই সমস্যাটা সমাধান হতে পারে যে দুই দল বা তিন দল বা সাইতো যারা ভালো আছেন তারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তারা বসে আলাপ করতে পারেন যে আমরা আসলে সামনে কি করব কি করা যায় আমাদের দেশের এই 18 কোটি মানুষকে শান্তি দেওয়ার জন্য প্রশান্তি দেওয়ার জন্য উন্নত করার জন্য ভবিষ্যতের জেনারেশনগুলো কিছু করে যাওয়ার জন্য সেই জায়গাটা যদি আপনি দুইজন দুই দিকে ফিরে থাকেন বা তিনজনে কেউ কারণে সহ্য করতে পারতেছেন না তাহলে আফটারঅল শেষের দিকে আপনারা হয়তো বয়বৃদ্ধ হয়ে যাবেন কিন্তু নেক্সট জেনারেশনের জন্য কিছুই রেখে যাইতে পারতেছেন না তাদেরকে পথ দেখাতে পারতেছেন না তাদের সবাইকে আপনারা বিভ্রান্ত করতেছেন আমি বলতেছি না যে শুধু বিএনপি করতেছে সব দলে কম বেশ করতেছে এই বেনজির আহমেদ উনি 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 হাজার কোটি টাকার মালিক উনি কয়েক হাজার দরুন জমির মালিক উনি ওনার কত প্রয়োজন উনি কি করতে চাইতেছিল একজন সরকারি চাকরি করে এইভাবে এইভাবে একটা বড় অপরাধ সে অপরাধের আমি আমি একজন সরকার পক্ষের লোকে আমি তার সঠিক বিচার চাইতেছি যে এই মানুষটা যদি সঠিক বিচার না হয় তাহলে পরবর্তীতে যারা পুলিশ প্রধান হবেন তারা বলবেন উনি হাজার কোটি বলেছে আমার তো পাঁচশো কোটি টাকা দরকার সুতরাং আমি আমার জননেত্রীকে বলবো আপনার সমর্থ থাকতেই আপনি বেঁচে থাকা কালীন এটা সমাধান করে যান না হলে পরবর্তীতে যে জেনারেশন সাফার করবে আপনি কথা বলছেন আর্মি বাংলাদেশের সব জায়গা নিরাপদ জায়গা ছিল আর্মি সবাই মনে করতেছে আর কিছু না হলো ಅಂತ আর্মি আসি দাঁড়াবে আমাদের সামনে সে আর্মির প্রধানকে নিয়ে আমি এর আগে কোনো কথা শুনি নাই পরেও শুনব কিনা আমি জানি না তবে লুকস লাইক হি ইজ শেমলেস সে সে যেই 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 জিনিসগুলো বলতেছে চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে সেটা সেটা আমি জানি না কতটুকু সত্য কিন্তু তার বাইদের কি নিয়ে যে কথাগুলো হইতেছে

ওনার সে প্রত্যাশা আছে ইচ্ছা আছে এটা উনি করবেন এবং করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতেছেন কিন্তু এতটাই সমস্যা কোন জায়গা থেকে যে শুরু করবেন আর কোন জায়গায় শেষ করবেন সেই জায়গাটা আপনাকে এক জায়গায় শেষ করতে হবে প্রধানমন্ত্রী শেষ করতে আর সেই চিন্তাটাকে সাপোর্ট দেওয়ার জন্য যারা বিরোধী দল অবস্থান করতেছেন বা আরো বিজ্ঞ মানুষের কোন সাপোর্ট থাকে না তারা অলওয়েজ অলওয়েজ দেয়ার ফকিং অসংখ্য ধন্যবাদ চৌধুরী মিলন ভাই কোনো কিছু করার চেষ্টা করতেছে না ওনারাও শর্টকাট পথে ক্ষমতা এবং ওনাদের খুব ভালো সেটাও তো আমরা দেখি না যদি সেটা হতো তাহলে জনগণ হাসনাদ আলী ভাই বা মাহব ভাই আপনারাও চিন্তা করবেন নিজেরা নিজেদের দিকে একটু চিন্তা করবেন যে হোয়াট ইস দ্য প্রবলেম হাউ ক্যান ডিগিং প্রবলেম হাউ ক্যান ফাইন্ড ইট প্রবলেম টু লেট অল আদার পিপল অ্যারাউন্ড কান্ট্রি

সেটা আপনাকে বলতে হবে যে টাকাটা গুলি কোথায় থেকে আসে আমি আশা করি হাসনাত আলী ভাই মাহব আপনারা বলবেন যে এই টাকাটা বাংলাদেশে কোথায় থেকে আসে কোথায় প্রোডিউস হয় বাংলাদেশে শিল্প জন্য আমি আমি সারপ্রাইজ অনেক কথা নিয়ে অনেক কথা শুনি সেটা আমি কাছে পাইতেছি না আমি চাইও না আমি এটা রাজনৈতিক সমাধান চাই এবং রাজনৈতিক মানুষদের কাছে পথ চাই যে এটা কিভাবে সমাধান হবে থ্যাংক ইউ ভেরি